وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فريد بهاي গাজীপুর থেকে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে পিতামাতা যদি সন্তানকে ইসলাম শিক্ষা শিক্ষিত না করে তাহলে পিতামাতার ব্যাপারে ইসলাম কি বলে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজস্ব কিছু দায়িত্ব দিয়েছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী 891 নম্বর হাদিস আলাকুলকুম রাঈন ওয়া কুল্লুকুম সাবধান তোমরা প্রত্যেকই হচ্ছে দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে তো পিতামাতা বলে নয় যে কোনো ব্যক্তি তার নিজস্ব দায়িত্ব যদি পালন না করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে দিন জিজ্ঞাসার হবে এবং তাকে হিসাব পুঙ্খানুপুঙ্খের উপর মিলিয়ে দিতে হবে আল্লাহ রবুল আলমিন পিতামাতাকেও দায়িত্ব দিয়েছেন তার সন্তানদেরকে লালন পালন করার জন্য যদি চ আমরা মনে করি যে আমরা জন্ম দিতে পারলেই পিতা আর মায়েরা মনে করে যে আমরা প্রসব করাতে পারলেই মা হয়ে যায় আসলে বিষয়টা এরকম নয় সন্তানকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সঠিক পন্থায় লালন পালন করা ইসলামী শিক্ষায় শিক্ষিত করা এই রকম যারা করে তারাই হচ্ছে প্রকৃতভাবে পিতামাতা যারা সন্তানের দায়িত্ব বুঝে না যারা সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে এই জিনিসগুলো যারা না তারা পিতা মাতায় নয় বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখলেও এই জাহান জাহান্নামে যাবে এই পিতামাতা সন্তানদের কারণেই জাহান্নামে যাবে তার নিজস্ব আমল তো আছে সে যতই ভালো কাজ করুক না কেন সন্তান যদি আহ ভালো না হয় তাহলে অবশ্যই তাদেরকে জাহান্নামে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হা সাজদা সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা আয়াত নম্বর 29 আল্লাহ তাআলা বলছেন যে সেদিন কিয়ামতের দিন মানুষ এবং জিনদেরকে দেখিয়ে কিছু কিছু মানুষ বলবে যে মানুষ এবং জিনদের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে আল্লাহ তুমি তাদেরকে আমাদের সামনে এনে দাও আমরা তাদেরকে দুই পা দিয়ে তাদেরকে আগে জাহান নামে তারপরে তখন আমরা জাহান নামে যাবো তাহলে এটা হচ্ছে পিতামাতার ফলাফল সন্তানদের কারণে যদি সন্তান পথভ্রষ্ট হয় সন্তান নিজেই তার পিতাকে মাতাকে জাহান নামে ঢোকাবে এমনকি কি লাথি মেরে ফুটবলকে যেমন মানুষ সম্মান করে না ফুটবল সম্মানের জিনিস না ফুটবলকে লাথি মেরে উড়ায় সেইরকম ভাবে পিতামাতাকে তার সন্তান জাহান্নামে দিবে এইরকম ভাবে লাথি মেরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে এটা কি পিতামাতার জন্য ভালো কখনোই না এই জন্য পিতামাতাকে হতে হবে একবার স্ট্রং কোরআন হাদিসের উপরে যেমন ভাবে নিজের জীবন গড়তে হবে ঠিক ভাবে সন্তান সন্ততি কিভাবে চলাফেরা করছে তারা ইসলামী পন্থায় চলছে কিনা অবশ্যই সেই দিকগুলো খেয়াল রাখতে হবে যদি এগুলো করতে পারে তাহলে ফজিলত স্পষ্ট ফজিলত রয়েছে সেই মুসলিমের মধ্যে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটা আমল মানুষের বন্ধ হয়ে যায় মানুষ মৃত্যুবরণ করলে ইদা মাতাল ইন সান আনহু আমালহু মানুষ যখন মারা যায় তার তিনটি আমল ব্যতীত বাকি সব আমল বন্ধ হয়ে যায় ইলাম সদকাতিং জারিয়া এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া দান প্রবাহমান দান যেটাকে বলে দুই নম্বর হচ্ছে আউ ইলম ইনতাফা বিহি ওই বিদ্যা যেই বিদ্যা উপকার করে মানুষের ইসলামের পথে চলায় মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় তিন নাম্বার হচ্ছে সৎ সন্তান যে সন্তান সন্তান পিতামাতার জন্য দোয়া করবে যদি ভালো না হয় পিতামাতার জন্য দোয়া করতে পারবে না এজন্য পিতামাতার জন্য এটা জরুরি একটা বিষয় যে হিসাব থেকে রক্ষা পাওয়ার জন্য জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই সন্তান সন্ততিকে সঠিক পথে পরিচালনা করতে হবে এটার অনেক দিক রয়েছে যদি কোরআন হাদিস আমরা অধ্যয়ন করি তাহলে বিষয়গুলো স্পষ্ট বুঝতে পারবো আল্লাহ রব আলমিন আমাদেরকে বোঝার জন্য তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত